ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওতে আলোচনা করব বাংলা সহায়তা প্রকল্প নিয়ে, বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে। যে কেন্দ্র আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু অলরেডি প্রথম পর্যায়ে কিন্তু নিয়োগ হয়ে গেছে এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হয়েছে, অনলাইনে অ্যাপ্লাই করেছে যারা তারা কিন্তু অবশ্যই জানেন এই বিষয়টা। এবং অনেক প্রার্থী এমন আছে যারা আবেদন করেছে কিন্তু এখনো পর্যন্ত বাংলা সহায়তা প্রকল্পের জন্য কোনো রকম আপডেট এখনো পায়নি। এই ধরনের কমেন্ট আমরা পেয়েছি, অনেক কমেন্ট এখনো পাচ্ছি। তো আপনাদের সবাইকে বলবো আপনারা ওয়েট করুন, কিংবা আপনারা আপনাদের যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে নিকটবর্তী সেই অ্যাড্রেসে গিয়ে একটু খোঁজ করবেন, অথবা বিডি অফিসে এসডি অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আপনারা সঠিক তথ্য আরো ভালোভাবে জানতে পারবেন। তবে এই ভিডিওতে ইম্পর্টেন্ট আপডেট দেব, অবশ্যই বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন আপডেট এসছে, সেই আপডেটটা অবশ্যই আপনাদের জানতে হবে। তার আগে বলে রাখি এই বাংলা সহায়তা কেন্দ্র কোথায় কোথায় হয়েছে। তো বলে রাখি পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলাতে কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্র হয়েছে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন বিডি অফিস, এসডি অফিস, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং যেখানে যেখানে গ্রন্থাগার রয়েছে সেই সমস্ত কেন্দ্রে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র হয়েছে। এবং আমরা চেষ্টা করছি, আমি নিজে পার্সোনালি চেষ্টা করছি আপনাদের জন্য একটা ভিডিও প্রোভাইড করবার, একদম সরাসরি বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে সেখানে যারা কাজ পেয়েছেন, যারা চাকরি পেয়েছেন তাদের থেকে আমরা একটা ফিডব্যাক নেব এবং বাংলা সহায়তা কেন্দ্রটা কেমন, কেমন ধরনের কি কি কাজ হয়, একদম আমি সরাসরি সেখানে গিয়ে আপনাদের জন্য একটা ভিডিও আমি করব, ভাবনা রয়েছে আমার মধ্যে এবং আমি চেষ্টা করছি খুব শীঘ্রই সেই ভিডিওটা দিতে পারবো, অবশ্যই সরাসরি বাংলা সহায়তা কেন্দ্র থেকে। তবে এই যে বিষয়গুলো বাংলা সহায়তা কেন্দ্র, এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী যে বলেছেন যে সহজ তথ্যমিত্র কেন্দ্রে যেন কেউ না যায়, এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে যে আপনারা কেউ সহজ তথ্যমিত্র কেন্দ্রে যাবেন না। আপনারা কোথায় যাবেন? আপনারা যাবেন আপনাদের বাংলা সহায়তা কেন্দ্রে, সেখানে গেলে সঠিক তথ্য সঠিকভাবে সঠিক সময়ে আপনি সেখানে আরো ভালোভাবে আপনাকে কিন্তু সেই পরিষেবাগুলো দিয়ে দেবে গভর্নমেন্টের কর্তৃপক্ষ যারা রয়েছে, যারা সেখানে জয়েন করেছে তারা কিন্তু দিয়ে দেবে। এবং অলরেডি বলে রাখি বাংলা সহায়তা কেন্দ্রে যারা জয়েন করেছো তাদের কিন্তু স্যালারিও রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, মান্থলি একটা বেতন কিন্তু দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। এবং প্রথম পর্যায়ে রিক্রুটমেন্ট হয়ে গেছে, 3000-এরও ওপরে ইতিমধ্যেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র হয়ে গেছে অলরেডি। আপনারা খোঁজ করবেন আপনাদের বিডি অফিসে, এসডি অফিসে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অথবা আপনাদের এলাকাতে, আপনাদের ব্লকে, আপনার মিউনিসিপ্যালিটি এরিয়াতে যদি গ্রন্থাগার থাকে কোনো সেখানেও আপনারা খোঁজ নেবেন, সেখানেও কিন্তু হয়ে গেছে অলরেডি। যদি না হয়ে থাকে তাহলে পরবর্তী আবার কিন্তু নিয়োগ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, অবশ্যই অ্যালার্ট থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই আমরা আপডেটগুলো পাবো সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং যখনই আবেদন শুরু হবে, আবার যদি আবেদন শুরু হয় সেটাও আমরা সবার আগে জানিয়ে দেব, যদি ভিডিওগুলো মিস করেন তাহলে হয়তো আবেদনটা আপনি করতে পারবেন না। তাই বলি সবসময় ভিডিওটা দেখার পাশাপাশি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওর নিচে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, সবার প্রথমে একদম প্রথমেই যখন আমরা খবর পাবো সঙ্গে সঙ্গে ভিডিও আপনাদের দিয়ে দেবো। তো চলুন বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাই, সেখান থেকে আমরা নতুন আপডেটটা দেখে নেব। তো পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য অবশ্যই এই বাংলা সহায়তা কেন্দ্র একটা নতুন প্রকল্প, নতুন যোজনা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। এবং এই বাংলা সহায়তা কেন্দ্র হচ্ছে একটা দপ্তর, একটা অফিস বলতে পারেন, যেখানে গেলে আপনারা পশ্চিমবঙ্গ রাজ্যের যা প্রকল্প রয়েছে, যা স্কিম রয়েছে, যে সমস্ত প্রজেক্ট রয়েছে সমস্ত কিছুর ব্যাপারে আপনি জানতে পারবেন এবং চাইলে আপনি সেখান থেকে আবেদনও করতে পারেন, আপনাদের সঠিক তথ্যগুলো সব সময় দেওয়া হবে সেখান থেকে। তো পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছেন সহজ তথ্যমিত্র কেন্দ্রে আপনারা কেউ যাবেন না, তো এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। আমরা দেখেছি অনেকেই খবরে, টিভিতে, নিউজে দেখিয়েছে, তো সেটাই আমি জানাচ্ছি আপনাদের। এবং বলে রাখি এই যে ওয়েবসাইটটা খোলা রয়েছে এটা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে মূল ওয়েবসাইট। এখানে আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এই ওয়েবসাইট থেকে, যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম প্রায় 20-21টার মতো সার্ভিস ছিল এখানে, দেখতেই পাচ্ছেন এখন এই মুহূর্তে অনস্ক্রিনে 224 সার্ভিসেস অ্যাক্টিভেট রয়েছে এই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে। আপনারা কিন্তু 224টির মতো আপনারা সার্ভিস সেখানে পেয়ে যাবেন, এটা কিন্তু এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং একেবারে এই আপনারা এই সোজাসুজি যত সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এখানে নতুন আপডেট করা হয়েছে, এটা সিটিজেন্স 3395, সেন্টার কতগুলো হয়েছে পশ্চিমবঙ্গে 3405টি, এজেন্টস কত রয়েছে 2689, প্রফেশনস রয়েছে কি দেখতে পাচ্ছেন 15608, এখানে কমপ্লিট হয়েছে 15000
608। দেখতেই পাচ্ছেন এখানে সেন্টার কিন্তু 3405টি সেন্টার রয়েছে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে অ্যাভেলেবল সেন্টার লিস্ট কিন্তু আমরা দেখতে পারবো। আগেই বলেছি আপনারা কমেন্ট করবেন, কমেন্ট যদি আমার আপ দেখি যে ভালো রিচ আছে কমেন্টের তাহলে আমি ভিডিও দেব যে কোথায় কোন অ্যাড্রেসে কোথায় কোন ডিস্ট্রিক্টে কি রয়েছে, কোথায় কোথায় সেটা সেন্টারটা হয়েছে, তার তালিকা কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে সমস্ত অ্যাড্রেস দেওয়া আছে জেলা ভিত্তিক, দেখতেই পাচ্ছেন দার্জিলিং, হাওড়া, কোচবিহার, মালদা, বীরভূম, দার্জিলিং সাউথ চব্বিশ পরগনা থেকে শুরু করে সমস্ত জেলার নাম কিন্তু রয়েছে। নেক্সট করবেন, নেক্সট করলে পরবর্তী নেক্সট নেক্সট করে করে আপনারা দেখতে পারবেন পূর্ব বর্ধমান, সাউথ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম। দেখুন ঝাড়গ্রাম জেলায় রয়েছে, ঠিক আছে, কোথায় রয়েছে এখানে কিন্তু রয়েছে। আপনার ঠিকানাগুলো দেখে নেবেন, এখানে সমস্ত কিছু রয়েছে। নেক্সট করবেন, আবারও চলে আসবে এইভাবে নেক্সট করতে করতে, ঠিক আছে। আপনার জেলার নামটা আপনি খুঁজে বের করবেন এখান থেকে এবং আপনারা দেখতে পারবেন, এবং আপনি চাইলে এখান থেকে সার্চ করেও কিন্তু নিতে পারেন। ধরুন আমি আলিপুরদুয়ার, সরি বাংলা লেখা আছে, আমি ইংলিশ করে নিলাম, ALIPURDUAR আলিপুরদুয়ার লিখে যদি সার্চ করি, আমি এখানে সার্চ করলেও কিন্তু আলিপুরদুয়ারে যত রয়েছে বাংলা সহায়তা কেন্দ্র দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত আলিপুরদুয়ার জেলার কিন্তু লিস্ট চলে এসছে অন স্ক্রিনে। আপনাদের জেলার নামটা জাস্ট এখানে সার্চ করবেন এই জায়গায়, তাহলে কিন্তু আপনার জেলায় কোথায় বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে সেটা কিন্তু চলে আসবে, খুব সহজে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা খুঁজতে পারবেন আপনার জেলার, আপনার ব্লকের কোথায় বাংলা সহায়তা কেন্দ্র আছে। এবং আরও একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, খুবই ইম্পর্টেন্ট বিষয় এই ভিডিওটা, আপনারা অবশ্যই লাইক করে দিন ভিডিওটা দেখার পাশাপাশি, ভিডিও দেখছেন ভিডিওর নিচে লাইক বাটন রয়েছে সেখানে প্রেস করে দিন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আপডেটগুলো পাই আমরা কিন্তু দিয়ে দিই, এবং আপনাদের কমেন্টগুলো দেখি, যে কমেন্টটা মনে হয় যে অনেক সবাই করছে কমেন্টটা একই কমেন্ট, তখন আমরা চেষ্টা করি সেই বিষয়ে ভিডিও দেওয়ার। এখানে দেখুন সার্ভিসেস, আমি বলেছি আগেই কত সার্ভিসেস রয়েছে এখানে, 224টি সার্ভিস। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে নতুন নতুন কত সার্ভিস এখানে লিস্ট, একদম লম্বা লিস্ট একটা, ঠিক আছে, আপনারা কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে দেখুন বিভিন্ন আপডেট রয়েছে, এখানে আপনারা অনেক কাজ কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু করতে পারবেন। এবং এই লিস্টের এই তালিকার সমস্ত লিংক আমি দিয়ে দেবো ভিডিওর নিচের ডেসক্রিপশনে, আপনারা কিন্তু নিজেরা দেখতে পারবেন, চেক করতে পারবেন। এখানে আপনারা বাংলা আবাস যোজনার অ্যাপ্লাই করতে পারবেন, নির্মল বাংলা স্কিমের সমস্ত রকমের সুবিধা পাবেন। এবং দেখুন এখানে বিভিন্ন আপডেট রয়েছে, বিভিন্ন প্রকল্প, যে প্রকল্পগুলোর নাম এখনো গ্রামের বিভিন্ন প্রত্যন্ত গ্রামের মানুষ কিন্তু এখনো সঠিকভাবে জানে না, এমন এমন প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, এত এত সুবিধা রয়েছে, মানুষ কিন্তু তথ্যের অভাবে, মানুষ না জেনে কিন্তু অনেক সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা নিয়মিত ভিজিট করবেন, তাহলে আমরা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, অনেক ধরনের স্কিম আছে সেগুলো আমরা সবসময় আপনাদের দিয়ে থাকি। উৎকর্ষ বাংলা, স্বপ্ন ভোর থেকে শুরু করে এখানে আরও কী কী রয়েছে দেখুন, রেনুয়াল কন্ডাক্টর লাইসেন্স থেকে শুরু করে এখানে বিভিন্ন কন্ডাক্টর, যারা কন্ডাক্টরি কাজ করেন তারা কিন্তু এই বিষয়গুলো জানেন, অথবা নতুন করে কন্ট্রাক্টরের লাইসেন্স যদি বের করতে চান সেটাও কিন্তু আপনারা পাবেন। তারপর হচ্ছে জল ধরো স্কিম রয়েছে, এছাড়া বিভিন্ন, আমি বললে এখানে ভিডিও মানে একদিনে শেষ করা যাবে না, এত এত স্কিম আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মানুষের জন্য, কিন্তু মানুষ সঠিক তথ্যের জন্য মানুষ কিন্তু আবেদন করতে পারে না, সেই সুবিধাগুলো কিন্তু পায় না, সেখান থেকে বঞ্চিত হয়। অবশ্যই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে আপনাদের সেই সমস্ত সুবিধা কিন্তু এবার আপনি পেতে পারেন, তথ্যগুলো জানতে পারেন। তো অবশ্যই এই লিস্টে আপনারা দেখে নেবেন, এবং বলে রাখি আপনারা চাইলে এই ওয়েবসাইটও ভিজিট করতে পারেন, বাংলার মুখ .gov.in, এটাও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওয়েবসাইট। এখানে গেলে আপনার প্রথমে উপরেই দেখবেন বাংলা সহায়তা কেন্দ্র BSK, এখানে ক্লিক করলে আপনার সামনে একটা PDF ফাইল চলে আসবে, এবং এখানেও কিন্তু আপনারা অনেক বড় একটা লিস্ট দেখতে পারবেন, এখানে কোন কোন কাজগুলো করতে পারবেন আপনারা। তো এই লিস্টগুলো আপনাদের কিন্তু অবশ্যই নিজের কাছে রাখতে হবে, রাখতে পারেন, আপনি চাইলে আপনি প্রিন্ট আউট করেও রাখতে পারেন। ধরুন আপনি কোনো বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েছেন যুবশ্রী প্রকল্পের আবেদন করবার জন্য, কিন্তু সেখান থেকে কখনো যদি আপনাকে না করে দেয় যে আমরা করব না, এখানে হবে না, তাহলে আপনি তার মুখের ওপর এই কাগজগুলো ছুঁড়ে দেবেন, এই প্রিন্ট আউট কপিটা ছুঁড়ে দেবেন যে দেখুন এই লিস্টে আপনাদের অর্ডার কপি আমাদের কাছে আছে, আমাদের যুবশ্রী প্রকল্পে আবেদন করে দিতে আপনি বাধ্য, এটা কিন্তু গভর্নমেন্টের অর্ডার, আপনারা করতে পারেন, করতে হবে আপনাদের। তো আপনি জোর গলায় সেখানে বলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তাছাড়া বিভিন্ন আপনাদের প্রশ্ন অনেক থাকতে পারে, প্রশ্নের তো শেষ হয় না, অনেক ধরনের ডাউট থাকে, আপনার ডাউটগুলো কি করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে দেবেন, এবং আমরা কমেন্টগুলো দেখব, বিচার বিবেচনা করে অবশ্যই আপনাকে উত্তর দিয়ে সাহায্য করব। ধন্যবাদ।